ভাইরা আমার, এই সুনান তিরমিজি শরীফের মধ্যে একখানা হাদিস আল্লামা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেন। হাদিসখানা আমি আপনাদেরকে একটু পাঠ করে শোনাই। ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ফাকালা উকতুব ফাকালা মা উকতুব কালা উকতুবুল কদর মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলা আবাদা। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, কন্যা জন্ম আমার নবীর যোগে হলে দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে। আল্লাহ পাক কলমকে বানায়া বললেন, কলম ও কলম তুমি লেখো। এবার কলম বলতেছে আল্লাহ, ফাকালা মা উকতুব আমি কি লিখব। আল্লাহ পাক দিকে বলছেন উকতুবুল কদর সব লেখো। মারহাবা, মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলা আবাদা, তোমার আগে যা হয়েছে তোমার পরে যা হবে তুমি সব কিছু লেখো। মারহাবা, সুবহানাল্লাহ, কই না, তাইলে বোঝা গেল কলমের আগেও কিছু আছে আর কলমের পরেও কিছু আছে না রে। এটা আমার কথা না, যদি ভুল করে থাকে আল্লামা ইমাম তিরমিজি ভুল করেছেন, যদি ভুল করে থাকে নবীর সাহাবী ভুল করেছেন, আর যদি এই কথা কেউ ভুল বলে থাকে তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভুল করেছেন। যেই ব্যক্তি এই ভুলের উপরে আমল করবে আল্লাহর কসম করে আমি সিরাজি বললাম, ওই ব্যক্তির কোনোদিন ঈমান থাকবে না।